ও তোকে বলেছি আমি শুভেন্দুকে পাওয়া যাচ্ছে না, ফোন টোন বন্ধ করে কোথায় চলে গেছে। মানে এটা কখন হলো? আর ওর বাড়ির লোক তো থানা ইনফর্ম করেনি? না এতটাও দেরি হয়নি যে থানায় জানাতে হবে, ওরা বোধহয় আর একটু অপেক্ষা করছে, দেখছি এর মধ্যে যদি ফিরে আসে। তার মানে নিখোঁজ নয়? না নিখোঁজ বলে এখনই বোঝা যাচ্ছে না, ও নাকি লিপিদের বাড়িতে গেছিল, ওকে ঢুকতে দেয়নি, পুলিশে খবর দেবে বলে হুমকি দিয়েছে। তাহলে কি পুলিশের ভয়তে গা ঢাকা দিল? আচ্ছা ওই কি? না না সেরকম নাও হতে পারে, সুনন্দার কথা শুনে মনে হলো শুভেন্দু ভীষণভাবে ডিস্টার্ব। অবশ্য শম্পা খুব জোর দিয়ে বলল জানিস, যে শুভেন্দু খুব ভালো ছেলে, ও এরকম কাজ করতেই পারে না, ও বিষ দিতেই পারে না। সেটা তো বুঝলাম, কিন্তু লিপির ফোন দেখে তুমি শুভেন্দুর ব্যাপারে কি করে বুঝবে? দেখো বিয়ের আগে তোদের মধ্যে কোনো অ্যাফেয়ারও ছিল না যে কোনো এসএমএস বা ছবি দেখে তুমি কিছু বুঝতে পারবে। আরে শোন না, ওই শুভেন্দু একটা প্রেমের কবিতা শুনিয়েছিল লিপিকে, ওই সেটা নাকি লিপির মোবাইলে রেকর্ড করা আছে। রিয়েলি? হ্যাঁ। অসাধারণ, তুই দেখিসনি? না আমি সুযোগ পাইনি। ও তো আমাকে একটু দেখিয়ে দে না কিভাবে ওই মোবাইলে রেকর্ড শুনতে হয় কল রেকর্ডগুলো। দাঁড়াও এই দেখো, এই হচ্ছে সব রেকর্ডিং এর ফাইল, আর এই ফাইলটা বড়, এই ফাইলটা থাকলেও থাকতে পারে। ঠিক আছে আমি শুনে নিচ্ছি। আচ্ছা এইটা শুনে তুমি শুভেন্দুর ব্যাপারে কি করে বুঝবে? শুভেন্দুর ব্যাপারে কতটা বুঝবো জানি না, তবে লিপি আর কার কার সাথে কথা বলেছিল সেই কল রেকর্ডগুলো তো শুনতে পারবো। ঠিক আছে তাহলে তুমি কবিতা শোনো আর আমি অফিস পালাই।